अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। Excuse me, আপনি প্লিজ আমার সাথে আসুন। এদিকে পঙ্কজ। বৈশিষ্ট্য ফ্যামিলি থেকে? হ্যাঁ বলুন। আমি ইন্সপেক্টর চৌধুরী, আমায় মিস্টার পঙ্কজ বৈশিষ্ট্যর বয়ান নিতে হবে। উনিও বেশ আঘাত পেয়েছেন ইন্সপেক্টর, এইরকম অবস্থায় আপনাকে ওয়েট করতে হবে। ওকে মিস্টার বৈশিষ্ট্য। হ্যাঁ, ওনার এখনো জ্ঞান ফেরেনি, তবে পরিস্থিতি এখন স্থিতিশীল, এখন আর চিন্তার কোনো কারণ নেই, আপনারা গিয়ে দেখা করতে পারেন। আচ্ছা, ও একটা কথা, পেশেন্ট আইসিইউতে আছে, তাই এই অবস্থায় এক এক করে ওনাকে দেখতে যাওয়াটাই উচিত। বৌদি, আগে তুমি যাও। সব আমার জন্য হয়েছে, মা বাবা আমাকে ক্ষমা করে দিন, সব আমার জন্য হয়েছে, আমি দায়ী, সব কিছুর জন্য আমি দায়ী। মা, এখন উনি কেমন আছেন? বাবা, ডাক্তারবাবু বললেন যে আর কোনো ভয়ের কারণ নেই। পঙ্কজবাবু, পঙ্কজবাবু কেমন আছে? উনিও বাবা। যদি বাবা, বাবা যদি কাঁদিস না মা, ঈশ্বরের ওপরে ভরসা রাখ, উনি যদি চান কারোর কোনো ক্ষতি হবে না, আর ভালো মানুষের তো কোনো ক্ষতি হতে দেবেন না। আরে জ্যোতি, সাহস রাখ মা, সাহস রাখ, এখন তোকেই তো সবকিছু সামলাতে হবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে মা। আচ্ছা বলতো, পঙ্কজ বাবা কেমন আছে? কেমন আছে পঙ্কজ বাবা? এক্সকিউজ মি জ্যোতি, এক্সকিউজ মি জ্যোতি, কথা বল মা, কথা বল। ওনার চেক আপ হয়ে গেছে, এখন উনি অনেকটা স্টেবল, আপনি গিয়ে দেখা করতে পারেন, এই অবস্থায় ওনার সবচেয়ে বেশি আপনাকে প্রয়োজন। আপনি একটু মনে করুন প্লিজ, ওদের মধ্যে এমন কোনো আওয়াজ শুনেছেন যেটার সাথে আপনি পরিচিত? ইন্সপেক্টর, আমার মনে হয় এটা সঠিক সময় নয় ওনাকে প্রশ্ন করার, আপনার জেরার জন্য আমার পেশেন্টের স্ট্রেস আরো বেড়ে যাচ্ছে। কিন্তু ডক্টর, ওনার বয়ান নেওয়াটা আমাদের জন্য খুব জরুরি। আমি বুঝতে পারছি,
কিন্তু অ্যাজ এ ডক্টর আমি আপনাকে আর প্রশ্ন করার পারমিশন দিতে পারছি না। আপনি প্লিজ বাইরে ওয়েট করুন। যা হয়েছে তার জন্য দায়ী আমি। তুমি তো আমাকে ফোনও করেছিলে, কিন্তু আমি তোমার সাথে কথাই বললাম না। খুব বড় ভুল করে ফেলেছি আমি পঙ্কজ। আমি তো ক্ষমা চাওয়ার যোগ্য নই। আমি আর সহ্য করতে পারছি না। না জ্যোতি, এতে তোমার কোনো রকম দোষ নেই। এই দুর্ঘটনার জন্য দায়ী শুধুমাত্র আমি, শুধুমাত্র আমি। আমার সামনে ওরা আমার বাবা আর মাকে মারলো, আর আমি কিছুই করতে পারলাম না। কিচ্ছু কি করতাম, আমি তো নিজেকেই সামলাতে পারছিলাম না, কারণ আমি অন্ধ। পঙ্কজ, এসব তুমি কি? আমি যদি কি? আমি সত্যি তো এটাই, হাত পা সক্ষম হওয়া সত্ত্বেও আমি আমার পরিবারকে রক্ষা করতে পারলাম না। আমি সবসময় নিজেকে নর্মাল মানুষদের মতো মনে করতাম। আমার মনে হতো যে সবাই যা করতে পারে আমিও তা করতে পারি, কিন্তু কিন্তু সেটা আমার ভুল ছিল। আমি ভুল ভাবতাম, সব মিথ্যে ছিল। যদি সত্যি তো এটাই যে যদি আমি একজন অন্ধ, অন্ধ আমি আমি একজন প্রতিবন্ধী, প্রতিবন্ধী। প্লিজ পঙ্কজ, এভাবে বলো না তুমি, প্লিজ। তুমি 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 একা ছিলে, আর ওরা কে জানে কতজন এসেছিল। তোমার জায়গায় অন্য কেউ থাকলে ওদের আটকাতে পারতো না। তুমি তুমি নিজেকে দোষ দিও না। আমাকে মিথ্যে সান্ত্বনা দেওয়া বন্ধ করো। তুমি কিছু না করতে পারলে অন্তত একটা ফোন তো করতে পারতাম, দৌড়ে গিয়ে প্রতিবেশীদের বলতাম যে আসুন আমাদের সাহায্য করুন। কিন্তু কিন্তু আমি কিছুই করতে পারিনি। ওরা সবাই আমাকে দেখে হাসছিল, আমি আমি অসহায় আর দুর্বল বলে ওরা হাসছিল। ওদের হাসি, ওদের হাসি এখনো যেন আমি শুনতে পাচ্ছি, আমি যেন কানেও শুনতে পাচ্ছি যদি। আর এই হাসি আমি সারা জীবন শুনতে পাবো। এটা এটা আমাকে বারবার মনে করাবে যে আমি অন্ধ। আমার আমার বাঁচার কোনো অধিকার নেই যদি। আমার আমার মরে যাওয়া উচিত যদি। না 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 পঙ্কজ, প্লিজ এরকম কথা বলো না, প্লিজ এরকম কথা বলো না পঙ্কজ। তোমার কোনো দোষ ছিল না, তোমার কোনো দোষ নেই, সব আমার জন্য হয়েছে, শুধু আমার জন্য। কেন আমি সুধাকে নিয়ে যেতে গেলাম? বৌদি, বৌদি প্লিজ তুমি নিজেকে একটু সামলাও, একমাত্র তুমিই আছো যে সবকিছু সামলাতে পারবে।
মা বাবা কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, আমি ওনাদের দেখেই আসলাম। প্লিজ আমাকে ওনাদের কাছে নিয়ে চলো, যদি